এবার থেকে অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে ট্রেন সফরে দিতে হবে বাড়তি টাকা। সম্প্রতি এমনই সিদ্ধান্তের কথা জানালো রেল বোর্ডের তথ্য ও প্রচার বিভাগের প্রধান বেদ প্রকাশ। তিনি জানান, স্লিপার ও সাধারণ শ্রেণীতে ভ্রমণকারী যাত্রীরা যথাক্রমে 40 কেজি ও 35 কেজি মালপত্র বিনা খরচে নিয়ে যেতে পারবেন। তার বেশি মালপত্র নিতে গেলে পার্সেল অফিসে অতিরিক্ত চার্জ দিয়ে যথাক্রমে 80 কেজি ও 70 কেজি জিনিসপত্র নিয়ে যেতে পারবেন। তবে যাত্রীদের অতিরিক্ত জিনিস লাগেজ ভ্যানে রাখতে হবে। নিয়ম ভেঙে অতিরিক্ত জিনিস নিয়ে ভ্রমণ করলে যাত্রীকে 6 গুণ জরিমানা করা হবে বলে জানা গিয়েছে।